কেউ আছে? লা লা লা, লকডাউন, আমি আমি লাইভ মনে হচ্ছে। আচ্ছা কেউ আসুক, তারপরে শুরু করা যাবে। সো আফটার এ লং টাইম, প্রথমেই বলবো যে এরকম একটা সময়, জানি না গান বাজনা করাটা এরকমভাবে ঠিক হচ্ছে কি না, তবে আমরা তো আর্টিস্ট, আমরা গান বাজনা করতে ভালোবাসি, জীবনে শেষ মুহূর্ত অবধি গান বাজনা করেই যাব। এই গান বাজনা করতে যদি যদি করোনা পজিটিভ হয়ে মারাও যাই, হ্যাঁ, কিন্তু পেজে ঢুকতে পারবো, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, মানে পেজে এসে আপনাদের গান শোনাতে পারবো। কিন্তু আফটারঅল যদি আমি মারাও যাই, তাতে আমি বলতে পারবো যে আমি গান গাইতে গাইতেই মারা গেছি। তো এই নিয়ে কোনো ঘবড়াবার কোনো কারণ নেই, আমি এমন কিছু কাশছিও না বা আমার শরীরে জ্বরও নেই, আমি শুধু আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য এবং আপনাদের একটু ভালোবাসার জন্য আজকে মহুলের পেজ থেকে লাইভ এসেছি। তো সবাইকে নমস্কার এবং থ্যাংকস টু পার্থদা, শোনাই দিই, আর ডেফিনেটলি আমার ভাই সোহম, ও আমাকে বলেছিল যে এরকম একটা আমাদের অনুষ্ঠান করছি যেটা লকডাউন চলাকালীন। আমি আরও অনেকগুলো পেজ থেকে লাইভ এসেছি এর মধ্যে, কিন্তু বেসিক্যালি ওর জন্যই এবং আমার ভালো লাগার একজন ভাই যার নাম সোহম, তার জন্য আজকে আমি লাইভ। তো কী গান শোনাবো এটা বলতে পারছি না, এবং আজকে একজন লিজেন্ডারি আর্টিস্ট মান্না বাবুর 101তম জন্মদিন, তাই মান্নাদের কিছু গান শোনাবো এবং আপনাদের ভালো লাগার গান, আপনারা যে যে ওয়াচ পার্টিগুলো অ্যারেঞ্জ করবে সেগুলোতে আপনারা ওয়াচ পার্টিতে বলুন, ডেফিনেটলি আমি গাওয়ার চেষ্টা করব 100 বার, যে কী কী গান হবে আমাকে শোনা যাচ্ছে একটু বললে ভালো হয়। তো আর আপনাদের রিকোয়েস্ট কী আছে সেগুলো আপনি বলবেন। চলুন শুরু করা যাক, ছোট্ট একটা গান, ছোট্ট একটা আড্ডা আপনাদের সঙ্গে। এই গানটা আমার খুব ফেভারিট গান, নচিদার একটা গান দিয়ে শুরু করি, তারপর মান্না বাবুর গান গাইব। হ্যাঁ শোনাই দি, থ্যাংক ইউ। দেখো এটা নিশ্চয়ই ভালো লাগবে, একটা পছন্দের গান। এ মন ব্যাকুল যখন তখন, এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দে আমার ভিনার তারে। এ মন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতায় সে ধরা দে আমার ভিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এ মন কেন দেয় না গো সাড়া মানে না বারণ, মন কেন দেয় না গো সাড়া মানে না বারণ, মন জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। কে জানে আজ কেন মন, কে জানে
জানে আজ কেন মন দুরা কাশ ছুঁতে চায় তবু দুপায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায় কে জানে আজ কেন মন দুরা কাশ ছুঁতে চায় তবু দুপায়ে কিসের বাধা যেন থমকে দাঁড়ায় জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি কারণ এ মন কেন দেয় না গো সাড়া মানি না বারণ মন কেন দেয় না গো সাড়া মানি না বারণ মন জানি না জানি না জানি না কি কারণ জানি না জানি না জানি না কি করো থ্যাংক ইউ। তো হ্যাঁ, ওয়াচ পার্টিগুলোর কী রিকোয়েস্ট আছে এটা একটু বলে দিস আমাকে, তুই সোহম আমাকে একটু বলে দিস কী কী রিকোয়েস্ট রয়েছে। তো যার জন্মদিন আজকে 101তম, সেই লিজেন্ডারি আর্টিস্ট মান্নাবাবু, মান্না দে, যাকে নিয়ে গান গাওয়াটা আমার পক্ষে ভীষণ কঠিন একটা সাবজেক্ট। আমি আমার পেজ থেকে একটু আগেই একটা লাইভ করে এসেছি, তবে আমি জানি না আমি কতটা গাইতে পারবো, কিন্তু চেষ্টা তো করাই যায় নাকি। চলুন একটা এই এই দুটো সাবজেক্ট মিলিয়ে একটু একটা ছোট লাইভ করবো। থ্যাংক ইউ উৎপল, উৎপল মাইতি, উৎপল দা, থ্যাংক ইউ কি গান শোনাবো এটা যদি হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে হৃদয় আছে যার সেই তো ভালোবাসে প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে কাগজে লেখো না গভীর হয়ে গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা গভীর হয়ে গো যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা কেউ কি ভেবেছিল রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে
যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, হ্যাঁ পার্থদা কেমন আছো বলো? এই অবস্থায় আর কাকে কি বলবো বলো তো, বড্ড মুশকিল এই সময়। যে যেভাবে পারছে নিজের মতো করে ভালো থাকছে, কেমন আছো বলো? এবং আমার ঠিকঠাক আছে তো, একটুখানি দেখো। হ্যাঁ আমি আমার পেজ থেকেই সাধারণত লাইভ আসি, তো অন্যান্য পেজ থেকে তো খুব তাড়াতাড়ি আসি না। এবং তোমাদের মতো গুণীমানী ব্যক্তিদের আশীর্বাদ পেয়েছি, এবং সোহম খুব ভালো একজন মিউজিশিয়ান, তো যার কারণে আমি বাধ্য হয়ে ওকে ফোন করে বলেছিলাম যে আমি একটা গান গাইছি, তার সঙ্গে অ্যাকম্পানি করে দে। তো আমার খুব ভালো লাগছে, এরকম একটা গ্রুপ চালাচ্ছে। আমি ডেফিনেটলি আমি ফোকেরও কাজ করি, আমি ভার্সেটাইল সিঙ্গার, আমি বাংলা হিন্দি থেকে শুরু করে লোকসঙ্গীত থেকে শুরু করে সব কিছুই গাওয়ার চেষ্টা করি। আচ্ছা বিন্দাস আছো? আচ্ছা বেশ, বিন্দাস থাকাই ভালো একদম। লকডাউনটা উঠলেই আমাদের একটা, এবং প্রোগ্রামের সেই প্রেশারটা আবার নতুনভাবে আমরা পাবো, নতুনভাবে থাকতে পারবো। আচ্ছা আমার একটা বান্ধবী গান ও রিকোয়েস্ট করেছে, ও এখানে আছে। চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা করব। সব জনের গাইবো, ঠিক আছে, ছোট্ট করে তো একটা লাইভ করছি, দেখি চেষ্টা করে। এটা মিয়াকি মোল্লার আগের ওপর একটা নচিতার খুব বর্ষণ মুখর একটা গান, বৃষ্টিটা। শুধুমাত্র যারা বলছে যে বৃষ্টিটা এই ভগবানের কান্না, সাধারণ মানুষের চোখের জল, আমি মনে করছি না, আমি মনে করছি বৃষ্টিটা এরকমই হচ্ছে যাতে করোনা নামক মহামারীকে আমাদের এখান থেকে দূরে, অনেক দূরে নিয়ে চলে যাওয়া যায়। শ্রাবণ ঘনাই দুনয়নে, শ্রাবণ ঘনাই দুনয়নে, আকাশের মতো আঁখি, আকাশের মতো আঁখি, মগন বরিশনে, শ্রাবণ ঘনাই দু শ্রাবণ ঘনে ধু নয়নে, বিষাদ বিধুর মনে বিধুর মনে স্মৃতির গোন, বিষাদ বিধুর মনে স্মৃতির গোন, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, বিষাদ বিধুর মনে স্মৃতির গোন, অধীর আকাশ বুঝি ছাড়ালো সীমানা, ছায়া ছায়া ভাসে ছবি, ছায়া ছায়া ভাসে ছবি তার মন
স্বপ্ন কোনে শ্রবণ ভাবনায় দুনয়নে শ্রবণ নয়নে হ্যাঁ বুঝতে পারছি, এটা তো বেসিক্যালি ফোক ব্যান্ড এবং ফোক নিয়েই কালচার হয় এবং আমি নিশ্চয়ই শোনাবো ফোক, তবে আমার যে লিস্টিংটা রয়েছে সেটার মধ্যে থাকলে একটু ভালো হয়। হ্যাঁ আমি ডেফিনেটলি শোনাবো, আমার অনেক বেশ কিছু পছন্দের গান রয়েছে যেগুলো ফোক আমি গাইতে ভালোবাসি, ডেফিনেটলি শোনাবো। আচ্ছা আটকে যাওয়ার তো কথা নয়, একটু দেখে নিস, মনে হচ্ছে না আটকে যাচ্ছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা আরেকজনের একটা অনুরোধ, সেটা হচ্ছে সময় এই গানটা শুনতে দিয়েছে, আমি এটা একটা গেয়ে নিই। যখন সময় থমকে দাঁড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় খুঁজে নিয়ে মনির জমকম কি আর করে তখন স্বপ্ন 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 দেখে স্বপ্ন 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 দেখে যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি সোনার শিকলে ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি যখন ঘরে ফেরে না সে পাখি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ডাকা ডাকি যখন ঘরে ফেরে না সে পাখি নিষ্ফল হয় শত ঢাকা ডাকি খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর তখন বাতাস অন্য কোথাও শোনায় তার উত্তর যখন আমার ক্লান্ত চরণ যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত করুন যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত করুন খুঁজে নিয়ে মনির জঙ্কন কি আর করে তখন স্বপ্ন 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 দেখে স্বপ্ন 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 দেখে। আচ্ছা সুস্মিতাদি থ্যাংক ইউ। এবার যেহেতু ফোক একটা টিম থেকে আমি লাইভ যাচ্ছি, আমি একটা চেষ্টা করি ফোক গাওয়ার।
কি গান গাওয়া যায়। আসলে আমি প্রিপারেশনটা উইদাউট ফোকে এসেছি আজকে, সেই কারণে একটু এদিক ওদিক হতে পারে। আমি যে ব্যান্ডের সাথে ফোকটা গেয়ে থাকি, মানে রবীন্দ্রিক, আমাদের সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় একটা ব্যান্ড যেখানে আমি ভোকালিস্ট কাজ করে থাকি, তো সেই আমাদের সেখানকার একটা মানে গানটা খুব প্রচলিত একটা গান, নিউ অ্যারেঞ্জমেন্ট করে এটা করা হয়েছিল। ও তুমি জানিয়া করলা কি, শুনিয়া রে করলা কি, ও তুমি জ্বালাইয়া গেলা মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেলা, বন্ধু শুনিয়া রে শুনলা না, ও তুমি ঝালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল, ও তুমি ঝালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল। ও বন্ধু নয়নের কাজল তিলকে দণ্ড না দেখিলে আমার মন হয় রে পাগল, তুমি ঝালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল, ও তুমি ঝালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল। ও বন্ধু কাছি নাটা সুই, ও কও না কেহন সাংরা তুমি আমার বেল কহ দম্বের ফুল, ও বন্ধু কাছি কাটা চুল কও না কেহন সাংরা তুমি আমার বেল কহ দম্বের ফুল, ও বন্ধু জানিয়া করলা কি, শুনিয়া রে করলা কি, ও বন্ধু জানিয়া রে করলা কি, শুনিয়া রে করলা কি, ও বন্ধু জ্বালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল, ও তুমি জানিয়া রে জানলা না, ও বন্ধু শুনিয়া রে শুনলা না, ও তুমি জ্বালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল, ও তুমি জ্বালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল, ও তুমি জ্বালাইয়া গেল মনে রাগুন বন্ধু নিভাইয়া রে গেল। আপনাদের রিকোয়েস্টে সব ধরনের গান আমি গাওয়ার চেষ্টা করছি, হিন্দি গানও বলেছেন, আমি চেষ্টা করছি, যদি সময়ের মধ্যে থাকে আমি ডেফিনেটলি শোনাবো। এবং আমাদের খুব লিজেন্ডারি একজন আর্টিস্ট আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আমাদের ইন্ডাস্ট্রি তো একদমই মানে ছোটোর উপর, মানে হইতে পারে অনেকটা ভাস্ট একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে আমরা সবাই কাজ করি, যারা রিয়েলিটি শোতে আছে বা আমরা যারা রিয়েলিটি শোতে নেই, রিয়েলিটি শোর বাইরে আছি, তারা সকলেই মানে আলটিমেটলি আমাদের যে এই জনরাটা রয়েছে তারা সকলে কিন্তু সবার সাথে রিলেটেড, কারণ আর্টিস্ট মানে কিন্তু তারা যখন এই জায়গাটা থেকে চলে যাবে তারা আর কিছুই থাকবে না একমাত্র শিল্পত্ব ছাড়া। তো সেরকমই একজন আর্টিস্ট আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছেন যার নাম ইরফান খান, তো তাকে ডেডিকেট করে একটা হিন্দি গান আমার মনে হয় আমি করব। তো
বেশ, আমি এবার একটু আমার জনারের দিকে যাই। এই গানটা রিকোয়েস্ট করেছিল, দেখে নি একবার কি কি আছে। আচ্ছা, বুড়ো সালমান, বুড়ো সালমান, এটা ছোট্ট করে তোমাদের যা রিকোয়েস্ট তোমরা বলতে পারো। ফোকের মধ্যে যদি আমার কমন পড়ে ডেফিনেটলি আমি গাইবো। আমি একটা গান বার করে রেখেছিলাম, সেটি এখন হাতছাড়া হয়েছে। এই গানটা অনুরোধের গান, এটা ফট করে গিয়ে ফেলি। তোর একটা মান্নাদের গান রিকোয়েস্ট রয়েছে, সোহম। সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে। এই গানটা আমি সব জায়গাতে গাইছি, কারণ এটা এমন একটা গান যেখানে আমরা একটা করোনা মুক্ত দেশ পাবো, এবং সেই আশা রেখে এই গানটা গাওয়া। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে, হাতে কম্পাস ধ্রুব তারা সম্বল, কাপে পাটাতন ভাটার টানে। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে, হাতে কম্পাস ধ্রুব তারা সম্বল, কাপে পাটাতন ভাটার টানে। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে। তার দেশে তে বড় অনাচার, নতুন এক দেশ খোঁজা দরকার, যে দেশের মাটি হবে উর্বর, মিলে যাবে শস্যের সমাহার। তার দেশে তে বড় অনাচার, নতুন এক দেশ খোঁজা দরকার, যে দেশের মাটি হবে উর্বর, মিলে যাবে শস্যের সমাগার। মাঝি মাল্লারা তাইদার টানে, নতুন উৎসাহ উজ্জ্বল প্রাণে। মাঝি মাল্লারা তাইদার টানে, নতুন উৎসাহ উজ্জ্বল প্রাণে। দূরে সাগর বাজের ডানা রোদ্দুর, দূরে সাগর বাজের ডানা রোদ্দুর, আজ বাতাসের ফিস ফিস কানে। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে, হাতে কম্পাস ধ্রুব তারা সম্বল, কাপে পাটাতন ভাটার টানে। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে। এই আহো, এই আহো, তার দেশে তে বড় অনাচার, অত্যাচারীর হাতে শাসন, তারা শ্রমিকের শ্রম করে চুরি, কৃষকের জমি আগ্রাসন। সালমান আর তার মাল্লারা সাগর সাথী তাই দেশ ছাড়া, সালমান আর তার মাল্লারা সাগর সাথী তাই দেশ ছাড়া। দূরে রামধনু আকাশের বুকে, দূরে রামধনু আকাশের বুকে, একে যায় বুঝি জীবনের মানে। বুড়ো সালমান ভাসছে নতুন এক দেশের সন্ধানে, হাতে কম্পাস ধ্রুব তারা সম্বল, কাপে পাটাতন ভাটার টানে। বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে, বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে, বুড়ো সালমান ভাসছে জাহাজে নতুন এক দেশের সন্ধানে।
এবার সোহম, তোর একটা গান দেখি চেষ্টা করে, তোর গানটা ছোট্ট করে। সোহম খুব ভালো মিউজিশিয়ান, ইন ফিউচার অনেক বড় জায়গায় পৌঁছবে, একদমই আমাদের মতো নয় যে খুব খুব ভালো মিউজিশিয়ান, আমার খুব ব্যক্তিগত পছন্দের একটি ছেলে। মান্নাদের একটা খুব কঠিন গান রিকোয়েস্ট করেছে, আমি গাওয়ার চেষ্টা করছি, আমি কথা দিতে পারছি না গাইতে পারবো কিনা, যারা ওয়াচ পার্টিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি তো সব রিকোয়েস্ট রাখতে পারছি না, যেহেতু আমি একটা ফোক ব্যান্ডের পেজ থেকে আছি, ডেফিনেটলি আমি আমার যদি কোনো গান আমার মধ্যে পড়ে যায় তাহলে ডেফিনেটলি আমি গেয়ে শোনাবো, কারণ আমি ফোক জনারটাকে ভীষণ পছন্দ করি, কারণ মাটি থেকেই সব গানগুলো ব্রেক করে এতগুলো গান এসছে। যেমন একদিকে রাগাশ্রয়ী সঙ্গীত, একদিকে ক্লাসিক্যাল সিঙ্গার, ক্লাসিক্যাল একটা জনারকে রাখা যায়, সেরকম আরেক দিকে গানের কিন্তু মূল স্রষ্টা এই রকম ফোক গান। ফোক গান থেকে আমাদের নানান রকমভাবে গানগুলো নানান রকমভাবে বেরিয়েছে, একটা নদী থেকে শাখা প্রশাখা বেরিয়েছে। তো আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিন্দিত সমলাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিন্দিত যেন লাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো শয়নে স্বপনে তাম্বুর রাঙা বয়ানে, তাম্বুর রাঙা বয়ানে, তোমায় হেরি গো শয়নে স্বপনে তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু না মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চক্ষে, তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে, তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে, তব প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলি, তব নামে মম প্রেম মুরলি, পরাণের গোঠে বাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিন্দিত সমলাজে, আমি জামিনি তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। ঠিক আছে, গাইলাম তোর জন্য।
আচ্ছা, আর কি কি বলছে? আর বেশিক্ষণ নয়, আমি খুব অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে এসেছিলাম এনজয় করতে, খুব ভালো লাগলো। লকডাউনের সময় আসলেই সবাই খুব খুব বোরিং একটা দিন কাটাচ্ছে। আমাদের গান বাজনা আছে বলে সত্যি হয়তো বেঁচে গেছে। অনেকে আমার বন্ধু বান্ধব রয়েছে যারা ওই থাকতে পারছে না, কলকাতায় নেই, কোনো করোনা বাইরে গেছিল এবং সেখানে গিয়ে আটকে পড়েছে। আচ্ছা, কি বলছিস? জটিলেশ্বর বাবা, জটিলেশ্বর মুখোপাধ্যায়, খুব করলি না। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। চেষ্টা করছি, খুব কঠিন গান। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরের অভাবটুকু আখর দিয়ে ভরি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি আঘাতটুকু আখর দিয়ে ভরি। আমার পরম বন্ধু হবে এমন অধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। আমার স্বপন। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আমি খুব কঠিন গান, এগুলো গাওয়া খুব চাপের ব্যাপার এবং সবাই একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আমি সত্যি বলছি, খুব রিস্ক নিয়ে গাইছি, ইচ্ছে করছে। এত সুন্দর গান সোহম আমাকে বলল গাইতে, আমি শুধু রিক্স নিয়ে চলো গাইবো গাইবো এরকম একটা ব্যাপার। বেশ, আর একটা দুটো গান গাইবো, তারপর তোর একটা গান ছিল সোহম, তোর জন্য একটা গান গেয়ে দিচ্ছি, আর অন্য কোনো রিকোয়েস্ট থাকলে বলবি। তুমি আসবে বলে এই গানটা আমি আর সোহম ভাই আমরা পোস্ট করেছিলাম। গানটা আমি হারমোনিয়াম বাজিয়েই গিয়েছিলাম, ও সুন্দরভাবে ইউকেলেলে বাজিয়ে এটাকে আরো অনেক মনোমুগ্ধকর করে তুলেছিল। তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি,
তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকানাই বসে আছে গান গাইনি, তুমি আসবে বলে অন্ধকানাই বসে আছে গান গাইনি, তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি, তুমি আসবে বলে। তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে, তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে, তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। বেশ, তোর তাহলে অনেকগুলি রাখা হয়ে গেল। থ্যাংক ইউ সোহম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ পার্থদা, শোনাই দি। আর কি হতে পারে, এবার আস্তে আস্তে শেষ করব। আচ্ছা, ওর জন্য আরেকজন আমার লাইফটার জন্য যে গানটা ছোট্ট করে গাইছে, কে তুমি, কে তুমি, তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকে এই কুল হারালো, তোমার ডাকে এই কুল হারালো, সাধের স্বর্গ তরণী, সাধের স্বর্গ তরণী, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি, কে তুমি তন্দ্রা হরণি। থ্যাংক ইউ। তো অনেকগুলো গান গেয়ে ফেললাম, হিন্দি গানের মধ্যে এই গানটা খুব যাই হোক, আর হিন্দি গান রিকোয়েস্ট ছিল, হিন্দি গান একটা শোনাই। রবি
कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क कोई, रब की कवाली है इश्क कोई, दिल की दीवाली है इश्क कोई, महकी सी प्याली है इश्क कोई, सुबह की लाली है इश्क कोई, गिरता सा झरना है इश्क कोई, उठता सा कलमा है इश्क कोई, सांसों में लिपटा है इश्क कोई, आंखों में दिखता है इश्क कोई, मेरे दिल को जुदा से जुदा कर दे, बस तू मुझको ऐसे फना कर दे, मेरा हाल तू मेरी चाल तू, बस कर दे आशिकाना तेरे वास्ते, मेरे इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना मेरे वास्ते, मोरा इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना। सोचू तुझे तू है सुबह, सोचू तुझे तो शाम है, सोचू तुझे तू है सुबह, सोचू तुझे तो शाम है, ओ मंजिलों पे अब तो मेरी एक ही तेरा नाम है, तेरे आग में ही जलते कोयला से हीरा बन के, खाबों से नागे चलते, तुझे है बनाना मेरे वास्ते, मोरा इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना तेरे वास्ते, मोरा इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना मोरा, इश्क सूफियाना। थैंक यू टू ऑल ऑफ यू। আমি বাংলা হিন্দি ফোক সব কিছুই গেয়েছি, তো দিস ইজ লাস্ট ওয়ান আমার পক্ষ থেকে, একটা ছোট গান গেয়ে আমি আজকের লাইভটা শেষ করব। মহুল ফোক ব্যান্ডের সঙ্গে সবাই থাকুন, আরও লাইভ হোক, এবং যেহেতু এটা ফোক ব্যান্ড সেহেতু ফোকের লাইভ আরও বেশি হবে, তবে আমরাও আসার লোভটা ছাড়তে পারছি না। যদি সোহম আমার পারমিশন দেয় তাহলে আবার আসবো আমি, তো আবার দেখা হবে, এবং আর পারো আরও যা যেগুলো পেজগুলো রয়েছে আপনার সাথে, আপনারা আমার সাথে কানেক্ট থাকুন, আমার পেজ আপডেট থাকবে আমি কোন পেজ থেকে আসছি, তো সেটা দেখে আপনারা শুনতে পারবেন। একদিন ঝড় থেমে যাবে, এটা বড্ড প্রযোজ্য একটা গান, এই গানটা আমি গাইলাম এই কারণে সবশেষে আমাদের মহামারী যুদ্ধ শেষে আবার দেখা হবে, এই ঝড় আবার থেমে যাবে একদিন, আবার আমরা এক হব। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ পার্থদা, সোহম, সোনাইদি, মৌমিতা দি আছো। Thank you.
আজ অশান্ত দিন বেঁচে থাকা আশাহীন, তবু পথ চাওয়া অবিরাম। ধূসর বিকেল আজ কাল নেবে বধু সাজ, এই পথে চাওয়াই সংগ্রাম। একঘেয়ে একটা না অভ্যেসে তাই গান গেয়ে স্বপ্ন বেঁচে যাই। প্রশ্নের আশুদ হয়ে তবে কবে পৃথিবী আবার শান্ত হবে? একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। এবং আপনারা এরকমভাবেই পাশে থাকলে নমস্কার, আমি সৌম্যজিৎ, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। এবং আপনারা যদি আমার সঙ্গে এবং মহুল ব্যান্ডের সঙ্গে তাকে সংরক্ষণ এইভাবেই জড়িয়ে থাকেন, তাহলে আমরা আবার করোনাকে জয় করে আবার এইভাবে গানে গানে আবার মেতে উঠবো। সবাই ভীষণ ভালো থাকবে। গুড নাইট টু অল অফ ইউ। থ্যাংক ইউ পার্থদা, সোনাইদি, এবং অবভিয়াসলি ডেফিনেটলি ভীষণ ভালো লাগার একজন শিল্পী সোহমকে। ভালো থাকিস ভাই।